আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর সকালে রোদে একদম আমি তাকাইতে পারতেছি না, এত রোদ লাগতেছে। তো আমি যাচ্ছি হলো আমার শাশুড়ির কাছে। শাশুড়ি মা সকালবেলায় চলে আসছে। তো কোথায় আসছে কি করতেছে তা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য। আর আমি হলো বাবুর জন্য রান্না বান্না করলাম, আমাদেরও রান্না করে শেষ করে তারপরে হলো আসলাম। আর অনেক রোদ উঠে গেছে, সকালের একটা রোদ আসতো না, মিষ্টি রোদ। এই রোদটা অবশ্য আর একটু শীত যখন পড়বে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এই রোদটা। আর এই দেখেন এমনি দিয়া আমি ছাওয়া দিয়ে রাখছি। তো কালকে তো ননদরা চলেই গেল, আর শাশুড়ি মা আমি সাবিনা মিম আমরা বাড়িতে আছি। তো আমাদের বাড়িটা না এরকমই, মেহমান অতিথি আসলে একলা জমজমাট থাকে, আর মেহমান চলে গেলে একদম মানে ই হয়ে যায়, শূন্য হয়ে যায় এরকম। তো শাশুড়ি হলো সকালবেলায় চলে গেছে, আমারে বলছে যে তুমি আইসো। তো আমিও ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই, সব কাজগুলি একটু তাড়াহুড়ো করে করছি। আর শাশুড়িরা এরকমই হয়, আমার মা বলেন হ্যাঁ শাশুড়ি বলেন, এরকম হয় যে সব কাজগুলো হলো ই করে কি যেন তাড়াহুড়া করে বউ করতে কয়। হ্যাঁ ঠিক আছে, যে তত যত তাড়াতাড়ি পারো এরকম। তো চলেন দেখি মা কি করতেছে আর কোথায় যাচ্ছি, সঙ্গে থাকুন। আমি হলো যাচ্ছি, আর অনেকদিন পরে কিন্তু চকে আসা। তো এই ভিউটা খুবই ভালো লাগে আমার, আগের অনেক ভিডিওতেই শীতের সকালের যে ভিউটা ছিল একদম এত পছন্দ আমার। আর যেহেতু এখন চকের পুরা জিরাতগুলো উঠে গেছে, মানে জমির কিছু কিছু জায়গায় একটু পাট ধান আছে, সব কিছু কাইতে একদম পরিষ্কার করতেছে, নতুন করে আবার সব আবাদ হবে। আর নতুন করে আবাদ বলতে এখানে কি কি হবে জানেন? এখানে হবে হলো পেঁয়াজ, মরিচ, তারপর ধনিয়া পাতা, মূলা, তারপরে মানে বিভিন্ন ধরনের শাকসবজি, পালং শাক, তারপরে হলো আপনার কি যেন বোলবদ্যা, তারপরে বলতে মেথি শাক, এই কলুই শাক, সব কিছু এখানে হলো আবাদ করে সবাই মানে এখানের মানুষজন। তো এগুলো হবে আর দেখতে এত একটা সুন্দর লাগবে। তো মা আর আমি সকালবেলায় আসলাম, আসার পরে মানে মা তো একটু আমার আগেই আইসা পড়ছে। তো নইতেছে যে মা হলো এই দেখেন আপনাদের ভাই এই পাটগুলো উঠে দিয়ে গেছে রাস্তার মাঝখানে, আর মা আগে থেকেই নইতেছে। তো এখন আমিও ওই পাটটি নেবো, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। বড়ই তো আমি হলো দুই দিন যাবৎ আমার রান্নাঘরটা একদম গুছানো হয় না, সরু সরু বুঝে দিলাম গুছানো হয় না, কাজকর্ম যা করি রান্না বান্না করি আবার এখান থেকে হলো ই করে ভাই। তো আজকে হলো পাট নিতেছি সকাল থেকে, সকালে যে মানে কোন রকম একটু ভাত ফুটে দিয়া তারপর পাট নিতে গেছি। আপনারা দেখছেন আমি আর আমার শাশুড়ি হলো পাট নিচ্ছি, এখন হলো একটু রান্না করব। আর দেখেন কত গুছানো রান্নাঘরে, সব কিছুই কিন্তু রান্নাঘরে, সংসারের অর্ধেক জিনিস, অর্ধেক বলতে সব জিনিসই থাকে কি করবা বন্ধ করছি নাকি? আমার এই যে এই জায়গাটা এই ফুটাটা জুগাই জুগাইব কবে হেটা কবে? আজকে সকালে এত দূর পর্যন্ত, আর এই যে হেটা পানি পড়ে, এই যে আমার এটার ভিতরে সব কিছু ভিজে যায় পানি। ইয়া হ্যাঁ হলুদ গুলা দিয়ে কি হয়ে গেছে, জুগাই গেছে। মাছ ভাজা দিমো, আর হলো করলা ভাজি করে দিমো, ওরা দুই বিভিন্ন মাছ ভাজা দিয়ে ভাত খেয়াল হইব, আর আমরা দুজনে করলা ভাজি ভাত খাই। মায়া বল ঘন্টা করছে,
লাউ গন্ড বৃষ্টি হইব না কালকে দুধে ই হয় দুধে হেবে সবাই আহি ফুবরা তুলতে ফুবরা হইব নি যদি আহে আসে তো এর লিগে কইছে যে করছে ফুবু বলে কাল তো বলে কইছে যে ডেলি ডেলি কাবুর আহি হে ফুবু আবার বলে এখন মিষ্টি টাকা দিতে এখন মিষ্টি টাকা দিতে সব কারে কাটা রাস্তে মিলাত করে গো না এই মিলাতে ই করবো দুবিন মিষ্টি খাওয়াবো দুরুর দিতে কে বলছে আপনি মিষ্টিটা দেবো আবার কালকে সবাই উনি গেছিল না ওই হারুন কাকার ইয়া কাসম কাকার কাছে গেছিল আবার গেছিল পরে পরে সে ইয়া বলো কইছে ওই যে কাকা বড় জামাই আছে না সবাই মিলেই কইছে মানে হ্যাঁ বড় জামাই কইছে যে কাকা তাহলে এই আপনার বাইর খাওয়ানো খরচাটা দিবেন না আর সে কইছে কত লাগবো কর পরে কইছে তাই 2000 দেয় মিষ্টি কিনবো দুই মন মিষ্টি লাগবো এক মনে দিয়ে কত করবো নষ্ট বোর্ড খুললে কিন্তু ফ্রিজ রাখতে হবে বোর্ড খুললে আমি রাখতে ফ্রিজ তো না আনতে যাই তো রাত্রে বেলা এক জিনিস খোলা করে নিয়ে রান্না লাগে কি শুনে তোমার এই যে বডি জোরে বেশি নাম না হয়নি তোর আমার শরীর লেখে গেল কিন্তু বড় বড় করছে তো ভালো ভালো করছে কি করলা কে ছোট তুমি করলা সমান দিব কেমন লাগলে ভালো লাগবে আর চিকেন তুমি সব কটা ভাগ হয়ে যাবে
ماذا تفعل؟